সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমার সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি তথ্যগুলো নিয়ে হাজির হয়েছে। এটি যখন অপতন্ত্রটি বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশ কোর্স হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত 28/3/2019 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি। হাইওয়ে পুলিশ বাংলাদেশ পুলিশ সূত্র, ঢাকায় অস্থায়ী ভিত্তিতে নিম্ন বর্ণিত পদগুলি পূরণের নিমিত্তে পাশে উল্লেখিত জেলার প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল ও পদের সংখ্যা। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা একটি। বয়সীমা 18 থেকে 30 বছর। মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে HSC শিক্ষাগত যোগ্যতা। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি আমি পরে বলছি। এরপর 2 নম্বর ভূমিকে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাবরক্ষক গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। 18 হতে 30 বছর বয়স হতে হবে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারের পরিচালনা দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার গ্রেড 16,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তবে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা সার্টিফিকেট ধারিত অগ্রাধিকার প্রদান করা হবে। কম্পিউটার পরিচালনা দক্ষতা এবং প্রতিষ্ঠান প্রচলিত নিয়ম অনুযায়ী যদি থাকে নির্ধারিত নিরাপত্তা জামানত প্রদান করতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাগরিক গ্রেড 16,300 থেকে 22,490 টাকা। বেতন স্কেল পদের সংখ্যা হচ্ছে 6টি। 18 হতে 30 বছর। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ হতে হবে। অফিস সহায়ক গ্রেড 20, 18,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 1টি। 18 থেকে 30 বছর বয়স হতে হবে। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর বয়স। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা JDC বা জুনিয়র দাখিল সার্টিফিকেট কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রাথমিক পর্যায়ে শারীরিকভাবে উপযুক্ত হতে হবে। এরপর যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, 18,250 থেকে 20,010। পদের সংখ্যা 5টি। 18 থেকে 30 বছর। মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা জুনিয়র দাখিল সার্টিফিকেট JSC বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোট পদের শতকরা 80% জাত হরিজনদের মধ্যে বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন পাওয়ার আগে সাধারণ প্রার্থীদের দ্বারা উক্ত পদসমূহ পূরণ করা যাবে। এখন আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোভিড নম্বর 1 থেকে 4 এ বর্ণিত যে সকল পদ রয়েছে যে সকল পদে বগুড়া জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এটি উপেনা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা আবেদন করতে পারবেন। এবং কোভিড নম্বর 5 এবং 6 যে পদগুলি রয়েছে অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী শেরপুর, কাকরাঝুরি, কুমিল্লা, চাঁদপুর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বাগেরহাট, মাগুরা, ফিরোজপুর সহ উল্লেখিত 16টি জেলা
ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা গ্রহণযোগ্য। এরপরে যে শর্তাবলী রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক চাকুরির জন্য নির্ধারিত আবেদন ফরম অথবা ছকে স্বহস্ত পূরণ করে স্বাক্ষর পূর্বক নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে সর্বশেষ 30 এপ্রিল 2019 তারিখে অথবা তৎপূর্বে অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। বয়সীমা 1 মার্চ 2019 তারিখে সাধারণ কোটায় প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অথবা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার বয়স 18 এর ওয়ার্ড কাউন্সিলর অথবা পুত্র কন্যার বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধ পুত্র কন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে পুত্র অথবা কন্যা সম্পর্কের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র প্রেরণের সময় কামের উপর বাম পাশে অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটার নাম উল্লেখ করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সুস্থায়িত সম্পত্তি তুলে 5x5 সেন্টিমিটার সাইজের 5টি রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা সহ বর্তমান ঠিকানা 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সংযুক্ত করে 10 ইঞ্চি × 4.5 7.5 ইঞ্চি মাপের একটি ফেরত কাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল পদের জন্য পুলিশ সুপার, প্রশাসন ও প্ল্যানিং, হাইওয়ে ও পুলিশ হেডকোয়ার্টার, বাংলাদেশ পুলিশ, উত্তরা ঢাকা বরাবর কোড নং 12211000031 ছকে বর্ণিত 1 থেকে 4 নং ক্রমিকের আবেদনকারীগণ 100 টাকার এবং ছকে বর্ণিত 5 থেকে 6 নং ক্রমিকের আবেদনকারীদেরকে 50 টাকার সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। বিশেষ কোটায় নিয়োগ লাভে প্রত্যাশী প্রার্থীদেরকে সরকার কর্তৃক ঘোষিত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এতিমখানা নিবাসী অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধনকরণ সনদের সত্যায়িত কপি দিতে হবে। প্রদত্ত সনদপত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য নহে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নহে। অস্পষ্ট, অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত একই কামের মধ্যে একাধিক আবেদনপত্র অথবা আবেদনপত্রের গায়ে কোনো প্রকাশ করে থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র সমূহ প্রার্থী প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় উপযুক্ত প্রার্থীগণকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু ব্যতীত অন্যান্য পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ সহ যাবতীয় কার্যক্রম হাইওয়ে পুলিশ উত্তরা ঢাকা নোটিশ বোর্ডের মাধ্যমে প্রার্থীদের অবহিত করা হবে এবং জাতীয় দৈনিক পত্রিকা ও পুলিশের ওয়েবসাইটে www.police.government.bd এবং www.highwaypolice.government.bd প্রকাশ করা হবে। চাকুরির আবেদন ফর্মটি নমুনা পুলিশের ওয়েবসাইটে থেকে ডাউনলোড করা যাবে। তো আমার যারা ভিউয়ার্স আছেন, আমি আপনাদের সুবিধার্থে আমার ফেসবুক পেজে নমুনা ফর্মটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী সাক্ষাৎকার অথবা মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সংশ্লিষ্ট অন্যান্য সকল কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট সকল কাগজপত্রের এক্সেট সত্যায়িত স্যালারি জমা দিতে হবে। তবে আবেদনপত্র দাখিলের সময় শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। লিখিত ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএটিএ প্রদান করা হবে। কোনো কারণ দর্শানো ব্যক্তি রেখে যে কোনো আবেদনপত্র বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগের পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি কিংবা নিয়োগের যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
তো আবেদন ফরমের নমুনাটি সেরকম আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অনেকের প্রশ্ন থাকে যে এটা কি বাংলা লিখবো না ইংরেজিতে লিখবো। এখানে শুধুমাত্র প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে হবে, এছাড়া আর যাবতীয় তথ্য অবশ্যই বাংলায় পূরণ করতে হবে। এখানে অবশ্যই স্বাক্ষর করতে হবে। ফর্মটি আপনারা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে পাঠাতে হবে। তো বন্ধুগণ, এ ছিল আজকের মতো আমার জব সার্কুলার ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।